সব সবেদা ফলগুলো পড়ে গেছে, একটাও নেই। দেখছিলাম এটা জানো তো সবেদা গাছ, ছোট ছোট সবেদা হয়েছিল, এখন দেখছি একটাও সবেদা নেই, সব ঝরে পড়ে গেছে। হবে কি না কে জানে। যাই হোক বন্ধু, আয়টন্ত ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধু, আবার আসানসোল থেকে উড়ে আলিপুরদুয়ার চলে এসেছি, মানে শ্বশুরবাড়ির থেকে আলিপুরদুয়ারে চলে এসেছি। এটা অলরেডি এখনও গাড়ি দাঁড় করানো, এখনও ঢোকানোর প্রতিদেবের সময় হয়নি, মানে সময় হয়নি বলতে কী বলতো, এটাকে ধোয়াধুয়ি মোছামুছি করে তারপরে গ্যারেজে রাখবে। তো যাই হোক, মানুষ তো পাখি, আজ এখানে কাল সেখানে, বাড়ি একদম পুরো ফাঁকা, মা বাপি না থাকাতে মানে কি বলো, এত খালি রাখছে না ঘরটা। তো যাই হোক বন্ধু, আজকে হচ্ছে ছট পুজো, তো একটু যাচ্ছি বিকেলবেলাতেই একটু প্রণাম করে আসতে ছট মাকে। আর কি বলতো, ঘরে মন টিকছে না, বাপি মানেই না, ঘরটা পুরো ফাঁকা। তো ভাবলাম একটু প্রণাম করে আসি, কারণ সকালবেলা যাওয়া সম্ভব নয়, একদমই সম্ভব না, কারণ আমি উঠে গেলেও যাওয়াটা খুব টাফ হয়ে যায়, যে কারণে যাই না সকালবেলা। এই জন্য এই বেলাতেই যাচ্ছি, একটু প্রণাম করে আসি। সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই তো বন্ধু, চলো যাই, বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে, কারণ সন্ধে লাগার আগেই যেতে হবে, সূর্য ডোবার আগেই। চলো, তোমার দাদা ভাইও চলে এসছে ছট পূজা পুজো দেখতে। আর এদিকে অজন্তা দিয়ে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, অজন্তা দিয়ে অনেক দিন যায়নি জানো তো, অনেক দিন পরে যাচ্ছে। চলো দেখো বন্ধু, ডন্ডি কেটে কেটে যাচ্ছে, কত কষ্ট। হ্যাঁ চলো, অনেক ভিড় আছে। দেখি তো অল্প কি কি খাবার দাবার আছে, অনেক রকম খাবার দেখো, এরকম ভিড় দেখো, খাবারটা আগে দেখিনি, বাঙালি না পেট না ভরলে মুশকিল আছে। কি গোল গোল কি যেন করছে, ওইদিকে দেখো ফুচকা খাচ্ছে। ঠাকুর দেখতে এসেও কি অবস্থা, ঠাকুর পুজো করতে এসে, বললাম না বাঙালিরা। দেখো বন্ধু, ছট পূজার বাঙালিরা কিন্তু সব কিছুতেই অ্যাটেন্ড করে, হ্যাঁ কোনো কিছুতে বাদ নেই, কোনো উৎসব পার্বণ বাদ নেই। জিও বাঙালি জিও। অনেক ভিড় অনেক ভিড় বাবা রে, জিও বাঙালি জিও, সব পার্বণ অনুষ্ঠানে কোনো কিছুতে বাদ নেই। চলো ভাই চলো, ভিড় কাকে বলে খালি দেখো, ওই দিকে আছে শিলাদি, আমাদের শিলাদি আছে না, শিলাদি পুজো করে শিলাদিরা, শিলাদির ঘাটটা এবার খুঁজতে হবে, খুঁজে খুঁজে বার করতে হবে কোন দিকে আছে, মানে ভিড় খালি দেখো বাবা রে বাবা, কত ভিড়। পুজো দেখো কোন দিকে আছে শিলাদি, এই যে আমাদের শিলাদি, সামনের থেকে ধরো, সামনের থেকে সামনে যাবো তো, নিচে যাবো তো, দেখি দাঁড়া একটু, না না স্লিপ করবে না, তোমার তো সবেতেই ভয়, ঠাকুরের কাছে আসাতেও ভয়। এই তো কালকে আসলাম, ধরো ধরো ধরো, পড়ে যাবো আমি, পড়ে যাবো ধরো, আমি কালকে গিয়েছিলাম।
না, নিচে নেমে যাও। অজন্তাদি নামছে, বেশি যেও না, অনেক কিন্তু খাদি আছে কিন্তু জলে। দেখো কত ভিড়, খালি দেখো ওই সাইডে আবার যাওয়ার ক্ষমতাই নেই বাবা। আর দেখছো লোকের অবস্থা, বললাম না বাঙালি সর্ব জায়গায় কাঠালি গলা, মানে সব জায়গায় দরকার। এটা হচ্ছে শিলাদির মেয়ে, নবিষ্ণু। ওই সাইডে যাওয়ার কোনো উপায় নেই, ওই সাইডটা তো খুব সুন্দর করে, খুব ভিড় না, ওইটাই ভেঙে পড়ে না চলে যায়। শিলাদি আবার ডাকাডাকি করছে জল ঢল দেবে, জানি না বন্ধু এটা কপিরাইট হবে কিনা, আগের বার একটা কপিরাইট হয়ে গেছিলো, আবার আমাকে নতুন করে করতে হয়েছে, কারণ চারদিকে গান বাজনা বাজছে। তো জয় মা, জয় ঠাকুমা। খুব জাগ্রত, খুব জাগ্রত। নতুন বউ লাগছে, দেখো তো নতুন বউ সাজিয়ে দিল। এসে নিয়ে ব্যাস ক্লান্ত, গুনুর মাস্টার মশাই এসছে স্যার পড়াতে, আর অজন্তাদি আছে বললো আসে নাই, ওই জন্য চলো দেখে আসি। তোমার তো হয়ে গেল, আমার কালকে সকালে আসো, কালকে সকালে আসতে পারি না বলে আমি এখন চলে আসছি। আমার দাদাকে বললাম আমি তাড়াতাড়ি আসো, একটু যাবো পুজো, একটু প্রণাম করে আসবো। এই তোমার তো হয়ে গেল এই ঘাটের জন্য। কি ভিড় ওই সাইডটাতে, কিছু দেখে যাওয়া যাবে না বাবা, ভিড়ে যেতে পারো, আগে আসলে যাইতে পারো, আগে আগে আমি বাড়িতে যাই, কাপড় ছাপাই, যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ, কি ভিড় গো, ওটা ভেঙে না পড়ে যায় সেটাই ভাবছি। যাই হোক বন্ধু, নতুন বউ তো সাজিয়ে দিল, বলবে তো নতুন বউয়ের মতো লাগছে কিনা, লাগছে আমাকে আবার ওটাকে কেটে আবার ভিডিওটা আপলোড করতে হয়েছিল। তো যাই হোক বন্ধু, আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর ছট পূজায় বেশ ভালোই কাটলো, এবার চল যাই বাড়িতে, মেয়ে আছে বাড়িতে জানো তো, চলো যাওয়া যাক।